Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলিতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2017 সালের 7 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। সজল ব্রাদার্সের নিম্নোক্ত উদ্ধৃতপত্র ও সংযুক্ত তথ্যাবলী দেয়া হল। উদ্ধৃতপত্র 31 ডিসেম্বর 2016, দায় ও মালিকানা সম্পত্তি সমূহ। দায় ও মালিকানার মধ্যে সাধারণ শেয়ার মূলধন 6 লক্ষ টাকা, অগ্রাধিকার শেয়ার মূলধন 2 লক্ষ টাকা, সাধারণ সঞ্চিতি 1 লক্ষ টাকা, প্রতিপূরক তহবিল 50,000 টাকা, 10% ঋণপত্র 50,000 টাকা, 12% বন্ধকি ঋণ 1 লক্ষ টাকা, পাওনাদার 1,80,000 টাকা, আয়কর সঞ্চিতি 20,000 টাকা, মোট 13 লক্ষ টাকা। সম্পত্তি সমূহ স্থায়ী সম্পদ 6 লক্ষ টাকা, দেনাদার 2 লক্ষ টাকা, ব্যাংক জমা 3,20,000 টাকা, মজুত পণ্য 1,80,000 টাকা, যোগফল 13 লক্ষ টাকা। অন্যান্য তথ্যাবলীর মধ্যে আছে নিট লাভ 3,30,000 টাকা, বিক্রয় 12 লক্ষ টাকা, বিক্রয় ফেরত 80,000 টাকা, বিক্রয় বার্তা 20,000 টাকা। কতে জানতে চেয়েছে কোম্পানির বিনিয়োজিত মূলধন নির্ণয় করো। খতে জানতে চেয়েছে সজল ব্রাদার্সের 2016 সালের 31 ডিসেম্বর তারিখে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। গতে জানতে চেয়েছে কোম্পানির বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন হার ও বিনিয়োজিত মূলধন আবর্তন হার নির্ণয় করো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিনিয়োজিত মূলধনের উপরে তিনটি জিনিস, কতে আলাদাভাবে বিনিয়োজিত মূলধন বের করতে বলছে, এটা বের করে ফেললে আমার এগুলো আর কোনো ঝামেলা থাকবে না। আমরা আসি প্রথমে কতে বিনিয়োজিত মূলধন নির্ণয়। আমরা বিনিয়োজিত মূলধনের ক্ষেত্রে আমরা জানি যে মোট সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিলে হয়ে যায়। মোট সম্পত্তির মধ্যে যেহেতু আমার অলিক সম্পত্তি, কাল্পনিক সম্পত্তি, ভুয়া সম্পত্তি নেই, তাহলে আমার মোট সম্পত্তি লিখতে হবে। কিন্তু মোট সম্পত্তির মধ্যে যদি অলিক সম্পত্তি, কাল্পনিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি থাকে সেগুলো বাদ দিয়ে নিতে হয়। আমার যেহেতু এগুলো নেই, অতএব মোট সম্পত্তিটা মোট সম্পত্তি, এখান থেকে চলতি দায় বাদ দিব। চলতি দায়ের মধ্যে আমরা পাচ্ছি পাওনাদার আর আয়কর সঞ্চিতি। পাওনাদার 1,80,000 টাকা, আয়কর সঞ্চিতি 20,000 টাকা, যোগ করলে 2 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা থেকে 2 লক্ষ বাদ দিলে আমরা 11 লক্ষ টাকা পাচ্ছি বিনিয়োজিত মূলধন। খতে আমার কাছে জানতে চেয়েছে সজল ব্রাদার্সের 2016 সালের 31 ডিসেম্বর তারিখে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। আমরা জানি যে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত বের করার জন্য আমার চলতি সম্পদ এবং চলতি দায় লাগে, আর তড়িৎ অনুপাতের জন্য তড়িৎ সম্পদ এবং চলতি দায় লাগে। তা প্রথমে আমরা চলতি সম্পদটা বের করতেছি। চলতি সম্পদের মধ্যে আসি দেনাদার 2 লক্ষ টাকা, ব্যাংকে জমা 3,20,000 টাকা, মজুত পণ্য 1,80,000 টাকা, যোগ করলে আমরা চলতি সম্পদ পাচ্ছি 7 লক্ষ টাকা। আর তড়িৎ সম্পদ পাচ্ছি এই চলতি সম্পদের যোগফল থেকে মজুত পণ্যটা বাদ দিতে হবে, অর্থাৎ এই দুটি যোগফল হচ্ছে আমার তড়িৎ সম্পদ, অথবা এই যোগফল থেকে এটা বাদ দিতে হবে। আমি যোগফল থেকে যদি বাদ দিই, চলতি সম্পদ থেকে মজুত পণ্য যদি বাদ দিই, 7 লক্ষ টাকা থেকে 1,80,000 টাকা বাদ দিলে আমার থাকে 5,20,000 টাকা। আর আমরা প্রথম কয়ের উত্তরের মধ্যে ওই চার্টের মধ্যে আমরা চলতি দায় বের করেছিলাম 2 লক্ষ টাকা। তা এখন যদি আমার সূত্রের মধ্যে আমি আসি চলতি অনুপাত, চলতি অনুপাত ইকুয়াল টু চলতি সম্পদ ভাগ চলতি দায়। চলতি সম্পদ আমরা পেয়েছি
একটু আগে ওয়ার্কিংসে 7 লক্ষ টাকা, আর চলতি দায় পেয়েছি কয়ের উত্তরের মধ্যে 2 লক্ষ টাকা। 7 লক্ষ টাকাকে 2 লক্ষ দিয়ে ভাগ দিলে আসে 3.50। আমরা জানি চলতি অনুপাত তড়িৎ অনুপাত এগুলো শেষে অনুপাত 1 লেখা লাগে, তাই 3.50 পরে অনুপাত 1। এরপর হচ্ছে তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে তড়িৎ সম্পদ ভাগ চলতি দায়। তড়িৎ সম্পদ আমরা একটু আগে ওয়ার্কিংসে বের করেছি 5,20,000 টাকা, চলতি দায় আমরা কতে পেয়েছি 2 লক্ষ টাকা। 5,20,000 টাকাকে 2 লক্ষ দিয়ে যদি ভাগ দিই আমার থাকে 2.60। এরপর আমরা জানি যে অনুপাত 1 লেখা লাগে, তাহলে আমরা চলতি অনুপাত পেলাম 3.50 অনুপাত 1, আর তড়িৎ অনুপাত পেলাম 2.60 অনুপাত 1। এরপর আমরা গ দেখব। গতে বলেছে কোম্পানির বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন হার ও বিনিয়োজিত মূলধন আবর্তন হার নির্ণয় করো। তো আমরা জানি যে উপার্জন হার বের করার জন্য আমার সুদ ও কর পূর্ব নেট লাভ লাগে। যেহেতু আমার অঙ্কের মধ্যে নেট লাভ দেয়া আছে এবং সুদ করের তথ্য দেয়া আছে, তাহলে আমার পূর্বেরটা বের করতে হবে। অর্থাৎ এখানে আমার সুদ ও কর পূর্ব নেট লাভ থেকে সুদ এবং কর বাদ দেওয়ার পরে আমার নেট লাভটা বেরিয়েছে। তাহলে পূর্বেটা কত ছিল, তাহলে বাদ দেওয়ার পরে যেটা বেরিয়েছে এটার থেকে পূর্বে যেতে হলে যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করবো ঋণপত্রের সুদ, আর ঋণপত্র ছিল 50,000, 10% অর্থাৎ 5,000 টাকা ঋণপত্রের সুদ। বন্ধকি ঋণের সুদ ছিল 1 লক্ষ টাকার উপর 12%, 12,000 টাকা। এরপর আমার আয়কর সঞ্চিত ছিল 20,000 টাকা। তাহলে এইগুলো যোগ করার পরে আমরা পাচ্ছি সুদ ও কর পূর্ব নিট লাভ 3,67,000 টাকা। অনেক বইয়ে এখানে কিন্তু নিট লাভ দিয়ে অঙ্কটা করে দিয়েছে, যেহেতু আমার সুদ ও কর পূর্ব নিট লাভ বের করার সুযোগ আছে, এখান থেকে যদি আমি এগুলো বাদ দিই তখন আমার এটা বের হবে। আমার কথা ছিল সুদ ও কর পূর্ব নিট লাভ, এই জন্য আমি এগুলো যোগ করে সুদ ও কর পূর্ব নিট লাভটা বের করে নিলাম। এরপর আমরা আসি আমার নিট বিক্রয়টাও লাগবে। আমার বিক্রয় ছিল 12 লক্ষ টাকা, বিক্রয় ফেরত ছিল 80,000 টাকা। 12 লক্ষ থেকে 80,000 বাদ দিলে 11,20,000 টাকা, বিক্রয় বাড়টা ছিল 20,000, এটা বাদ দিলে আমার থাকে 11 লক্ষ টাকা। অর্থাৎ নিট বিক্রয় হচ্ছে আমার 11 লক্ষ টাকা। এখন আমি আসি আমাকে প্রথমে চেয়েছে বিনিয়োজিত মূলধনের উপর উপার্জন হার। উপার্জন হারের সূত্র হচ্ছে সুদ ও কর পূর্ব নিট লাভ ভাগ বিনিয়োজিত মূলধন। আমার যদি অঙ্কের মধ্যে সুদ ও কর পূর্ব নিট লাভ বের করার মতন কোনো তথ্য দেয়া না থাকতো তাহলে আমি নিট লাভ দিয়ে অঙ্কটা করতাম। যেহেতু আমার অঙ্কের মধ্যে সুদ বের করার তথ্য দেয়া আছে এবং কর দেয়া আছে, অর্থাৎ এগুলো এটা আমাকে বের করে নিতে হয়েছে, আমরা বের করে নিয়েছি। ভাগ বিনিয়োজিত মূলধন ইনটু অ্যাকশন, তাহলে আমার সুদ ও কর পূর্ব নিট লাভ হচ্ছে 3,67,000 টাকা, বিনিয়োজিত মূলধন আমরা পেয়েছি 11 লক্ষ টাকা, গুণন 100 ইকুয়াল টু এই 3,67,000 কে 11 লক্ষ দিয়ে ভাগ দিব, 100 দিয়ে গুণ করব, আমার বের হবে 33.36%। আমরা জানি যে কোনো সূত্রের শেষে যদি 100 গুণ করি তখন আমার উত্তরের শেষে 1% চিহ্নটা দেওয়া লাগে। এরপর আমার ছিল বিনিয়োজিত মূলধনের আবর্তন হার। এখানে আবর্তন, আবর্তন মানে আমরা রেজাল্টের শেষে লিখব বার বা টাইমস ইংরেজিতে লিখলে। তাহলে আমরা আসি এটা সূত্র হচ্ছে নেট বিক্রয় ভাগ বিনিয়োজিত মূলধন। নেট বিক্রয় একটু আগে আমরা বের করেছি 11 লক্ষ টাকা, কতে আমরা বিনিয়োজিত মূলধন পেয়েছি 11 লক্ষ টাকা। 11 লক্ষকে 11 লক্ষ দিয়ে ভাগ করলে আমরা পাই 1, তাহলে আমাদের রেজাল্টের সাথে লেখা লাগবে বার, অর্থাৎ 1 বার। বিনিয়োজিত মূলধনের আবর্তন হার হচ্ছে এখানে 1 বার। এইভাবে আমরা নিয়োগ করেছি প্রত্যেকটি অঙ্কের সলিউশন, অর্থাৎ 2016 সাল থেকে শুরু করে সবগুলো সালের সলিউশন আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে ইউটিউবে দিব, এবং পরবর্তীতে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো অঙ্কের সলিউশনও আমরা ইউটিউবে দিব। পরবর্তীতে এগুলো নিয়ে একটি বই বাজারে বের করার নিয়ত আছে, আপনারা দোয়া করবেন। আর এই অঙ্কগুলো অ্যাকাউন্টিং এর কোনো অঙ্কই শুধু দেখলে সমাধান করা যাবে না, মনে রাখা যাবে না। অ্যাকাউন্টিং এর অঙ্কগুলো বারবার পড়তে হবে, বারবার খাতা কলমে করতে হবে। এই অঙ্কটা আপনি যদি 2 থেকে 3 বার দেখেন, তারপরে যদি এটা এই প্রশ্নটা তুলে নিয়ে বা প্রশ্নটা আপনার টেস্ট পেপার বা বইয়ের শেষে দেওয়া থাকলে সেখান থেকে প্রশ্নটা দেখে দেখে উত্তরটা আপনি নিজে করার চেষ্টা করেন। যদি না পারেন তো আবার মিলিয়ে নেন, উত্তর করার পরে আবার ভিডিওর সাথে মিলিয়ে দেখেন যে আপনার উত্তরটা হয়েছে কিনা। যদি না হয়, যেই জায়গাটা হচ্ছে না সেই জায়গাটা টেনে টেনে বারবার দেখেন, তাহলে ইনশাল্লাহ অ্যাকাউন্টিং আপনি ভালো পারবেন।
আমরা ইনশাআল্লাহ বইগুলো খুব শীঘ্রই বাজারে নিয়ে আসবো নিয়ত করেছি। আপনারা দোয়া করবেন, আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।